করেছি কি রে? সকালে দুটো লোক পরোটা খেতে এসেছিল, তাদের পয়সাগুলো আমি চেপেছি। ওই পয়সা নেবি তুই, আর আমাদের কথা শুনতে হবে। একদম ঠিক বলেছিস। এই একদম ঠিক বলেছিস কি রে? পয়সা থাকতে গেলে না বুকের পাটা থাকা চাই। তোর যদি এতই বুকের পাটা তাহলে তুই হোটেলে কেন যা? পকেট মার হয়ে যা। এই কথাগুলো হোটেলের মালিককে গিয়ে বলি, তোর কতখানি বুকের পাটা আছে। এই হোটেলটা কি তোর বাবার? এই হোটেলটা আমার বাবারও না তোর বাবারও না। যা বেড়া এখান থেকে। কি হয়েছে নাকি? শুনলে না তোমার চাটু কেটে যাবে। আগে বল তো কি হয়েছে। আজকে দুটো লোক পরোটা খেতে এসেছিল, তাদের পয়সাগুলো ও চেপে নিয়েছে। প্রত্যেকদিন পয়সা লাগবে ও, আর দোষ হবে আমাদের, সালা চোর কোথাকার। এই চোর কাকে বলছিস? এই ও তো ঠিকই বলেছে। এই হোটেলের সমস্ত মাল মিটে আসতাম, আমাকে কিনতে হয়। কিনতে হয় কোথাতে হয়েছে দেখ? আমি পয়সা চেপেছি, তোমার মাইনে থেকে কেটে নিলেই হয়। ওই হোটেলে কাজ করতে আসা চিন্তু পয়সা জমা দেখবে না। একদম ঠিক বলেছিস তুই। যাদের এখান থেকে বেরো। যাচ্ছি যাচ্ছি। এই হোটেলে কাজ করার থেকে না লোকের পকেট কাটা অনেক ভালো। আরে যা যা, পাবলিকে মার যেদিন পিঠে পড়বে না সেদিন চোর থেকে সাধু হয়ে যাবি। এই দাঁড়া, আমার দোকানের জিনিস নিয়ে কোথায় যাচ্ছিস? দে এটা, যা বেরো এখান থেকে। যার মন দিয়ে কাজ কর।